ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একবন প্রশ্ন লিখেছেন যে কোন অমুসলিমের নিকট থেকে ডোনেশন নিয়ে কি মুসলিমরা ধর্মীয় কাজে তা ব্যবহার করতে পারবে, যেমন মসজিদ মাদ্রাসায় দান করা বা গরিবদেরকে সহায়তা করা? হ্যাঁ হ্যাঁ, করতে পারবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এটা জায়েজ আছে। কিন্তু শর্ত হলো এই যে তারা অর্থ দানের বিনিময়ে যেন ওই প্রতিষ্ঠানের উপরে, মসজিদ বা মাদ্রাসার উপরে কর্তৃত্ব করার সুযোগ না পায়। যদি এ ধরনের কোনো সম্ভাবনা থাকে বা কোনো সুযোগ থাকে, তাহলে তাদের কাছ থেকে অর্থ অনুদান নেওয়া কোনো ক্রমে জায়েজ নেই। অনুরূপভাবে গরিবদেরকে সহায়তা করা নেওয়া জায়েজ আছে তাদের পক্ষ থেকে, কিন্তু ওদেরকে সহযোগিতা করার নামে যদি তারা তাদের দিন এবং ইমানকে নষ্ট করে, তাহলে কি এটা তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়া যাবে না, কারণ তখন অর্থ সম্পদের চেয়ে ইমানের মূল্য অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন যে মক্কা ঘর ছিল এটা কিন্তু কাফেরদের অর্থে বানানো একটি ঘর, মসজিদটা মসজিদুল হারাম বা মক্কা কাবা ঘর। তো যদি তাদের অর্থ দ্বারা নির্মিত মসজিদ মাদ্রাসায় ইবাদত হবে না এরকম হতো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করার সাথে সাথে সেটাকে ভেঙে ফেলতেন, যেহেতু তার কর্তৃত্ব তার হাতেই ছিল। কিন্তু তিনি সেটা করেন নাই। এ দ্বারা বোঝা যায় এগুলি কি আছে, জায়েজ আছে, তবে যে শর্তের কথা আমি বললাম সেটা খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আলাম।